এখন বামনজি মহারাজ বামনদেব কিভাবে কশ্যপ আদিকে আশ্রয় করে জগতে এলেন, কেন বলি মহারাজের হাতে তো সব কিছু আর তো পাচ্ছে না, তো কিভাবে সেখান থেকে কেড়ে নিয়ে দেবতাদেরকে অর্পণ করলেন সেই কাহিনীটা এখানে আছে। বিরাট যজ্ঞের আয়োজন চলছে, আয়োজন তো নর্মদা নদীর তীরে বিশাল ভিগু কচ্ছ সে স্থানেতে বিরাট যজ্ঞ চলছে। বামনদেবের একটু আবির্ভাবের সামান্য প্রসঙ্গ বলা দরকার। এবারে পয়ব্রত অনুষ্ঠান করেছিলেন মাত্র ১২ দিনের ব্রত। পয়ব্রততে ভগবান সন্তুষ্ট হয়ে কথা দিয়েছিলেন তোমার বংশে আমি আসব, তোমার কাছে আবির্ভাব হব। ভগবান আবির্ভাব হয়েছেন, বামনদেব যখন আবির্ভাব হয়েছেন বামনদেব ঠিক মধ্যাহ্নকালেতে আবির্ভাব হয়েছেন আর সমস্ত দেবতারা ভগবতী আদি সরস্বতী সমস্ত তাকে বিভিন্ন ধরনের উপহার দিয়েছিলেন, সেগুলো সব বর্ণনা আছে। বলছেন শ্রোণায়াম শ্রাবণ দ্বাদশ্যাম মুহূর্তের অভিজিতি প্রভু সর্বে নক্ষত্রারা নক্ষত্র তারাদ্যাস চক্রুস্তজ্জন্ম দক্ষিণম। এই দ্বাদশতে শ্রবণা নক্ষত্রে অভিজিৎ মুহূর্তে ভগবান দুপুরবেলা মধ্যাহ্নকালে আবির্ভাব হয়েছিলেন। সেখানে শঙ্খ দুন্দুভয় গন্ধর্ব কিন্নর সব সমস্ত নৃত্য করেছিলেন। অপূর্ব ছোট্ট ছোট্ট ভুন্নর বামন রূপ ধারণ করে এসেছিলেন আর একে দেখে সবাই আনন্দে পরিপ্লুত। ত্বাম বৌটুম বামনম দৃষ্টা মোদমানা মহাশয়ো কর্মাণি করায়ামাসু পুরস্কৃত প্রজাপতিম। প্রজাপতিকে সম্মুখে রেখে তার সমস্ত সংস্কার আদি কর্ম করা হলো ভগবানের ইচ্ছা করে। আর তাকে এক একজন এক একটা উপহার দিতে আরম্ভ করলেন। তস্য উপনীয় মানস্য তাকে যখন উপনয়ন আদি দেওয়া হলো সাবিত্রীম সবিত্র আবিবৃত মন্ত্র বললেন, সাবিত্রী যেটা দেয় সাবিত্রীর কাছে থাকে গায়ত্রী। এখানে বৃহস্পতি ব্রহ্মসূত্র দিল, ব্রহ্মসূত্র মানে আর মেখালা দিলকে কশ্যপদাত। এইভাবে কেউ চর পড়বার কাপড় দিল, কেউ কমণ্ডুল দিল, বেদগর্ভ ব্রহ্মা দিলেন কমণ্ডুল, এইভাবে সবাই অক্ষমালা দিলেন সরস্বতী অক্ষমালাম মহারাজ সরস্বতী অব্যয়াত্মনহা। এইভাবে সবাই এক একটা উপহার দিলেন। বামনদেব মহারাজ কি যায়, বামনদেব মহারাজ সূর্যের মতো জলজল করতে হয়, ব্রহ্ম তেজ শরীরে যখন ভূমিষ্ঠ হওয়ার পর পরত যজ্ঞ যেটা সাবিত্রী উপনয়ন হলো তখন তিনি ভিক্ষার্থে প্রথমে চললেন কোথায়, তার মনে তো প্ল্যান রয়েছে আর পরিকল্পনা তো রয়েছে বামনদেব কি করবেন যে জন্য এসছেন। সোজা চলে গেলেন কোথায়, সে বলি মহারাজ যেখানে যজ্ঞ করছে সেখানে দেখছেন বামনদেব আসছেন টুক 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 করে ছোট্ট শরীর, আর দূর থেকে দেখা যাচ্ছে একেবারে সূর্যের মতো তেজস্বী। ব্যাপারটা কি, যাকে দেখে সবাই হকচকিয়ে গেল। বলি মহারাজ এবার স্বাগত করছেন, বলি মহারাজ তো প্রহ্লাদের নাতি আর প্রহ্লাদ মহারাজের শিক্ষাতেই বলি মহারাজ শিক্ষিত। আজকে আমরা যে বলি দ্বাদশ মহাজনের মধ্যে বলা হয় বলি মহারাজকে বলা হয় তো বলি মহারাজও, হ্যাঁ এই বলি মহারাজ যে হয় বলি মহারাজ হচ্ছে প্রহ্লাদ মহারাজের জন্যই কৃপাটা পেয়েছে। সেখানে বলি মহারাজ আতর ভাই বললেন স্বাগতম তে স্তুভ্যাম ব্রাহ্মণ কিম করবামতে, কি করব আপনার জন্য কি করতে পারি সেবা বলুন হে ব্রাহ্মণ। স্বাগতম তে নমস্তভ্যাম ব্রাহ্মণ কিম করবামতে ব্রহ্মর্ষীণাম তপহ সাক্ষাৎ মন্যে ত্বার্য বপুরধরম, যেন মনে হচ্ছে সাক্ষাৎ তপস্যা করে করে যে তেজ আপনার সেই তেজে আমরা তো আমরা দেখতে পাচ্ছি স্বয়ং। আর্য আপনাকে ব্রহ্মর্ষদিগের বিগ্রহধারী তপস্যা তপস্বী বলে আমি মনে করি।
দেখে বোঝা যাচ্ছে আপনার তেজ, তো আপনি যখন এসছেন তখন আপনি কি চান বলুন। ভগবান কিভাবে, ভগবান কিভাবে বলি মহারাজকে কৃপা করলেন, অন্য লোকে অন্যরকম ভাবতে পারে কিন্তু এটা যে কত বড় করুণা। ভগবান বলছেন বামনদেব, বচহস তবই তজ্জনদেব সুন্নীতম কুলোচিতম ধর্মজূতম যশস্করম যশ প্রমাণম ভৃগবহ সম্পরায়ে পিতামহ পিতামহ কুলবিদ্ধ প্রশান্ত প্রশান্ত। যে তোমার প্রহ্লাদ মহারাজ তোমার পিতামহ, সেই কুলে যে এরকম ধরনের তুমি অমৃতের মতো কথা বলছো, আর তোমার বংশের যা যশের মহিমা তাতে তুমি ঠিকই বলেছ, তোমার তোমার কুলোচিত কথা তুমি বলেছ। বিভিন্ন রকমভাবে ভগবান বলি মহারাজকে ফুলিয়ে দিচ্ছেন এরকমভাবে প্রশংসা করে বলে, আমি শুনেছি তোমার বংশে হিরণ্যাক্ষ পৃথিবী অন্বেষণ বিভিন্ন জায়গায় করে ভগবানকে অন্বেষণ করেছিলেন, এইসব কথা যুদ্ধ আদি বিভিন্ন কথা স্মরণ করিয়ে তাকে প্রশংসা করছেন। বলি মহারাজ বললেন আপনি কি চান, বলে আমাকে বিশেষ কিছু চাই না, একটু তপস্যা করব আর যদি তিন পাদ বলছে এই জন্য পদানি স্ত্রীণি দৈত্রেন্দ্র সন্মিতানি পদামম তসমাৎ তত্ত্ব মহি মহিষদ ব্রিণে অহম বরদর সভাত। আপনি যে বরদর শ্রেষ্ঠ, যাকে দিতে আরম্ভ করেন অনেক কিছু দেন আমি জানি, আপনার দানের হাত বিরাট আর আপনার বংশে যা তা তো স্বাভাবিক, তো আমি কিন্তু অত কিছু চাই না। পদানি ত্রিণি দৈত্রেন্দ্র সন্মিতানি পদামম, আমার পায়ের মাপিতে তিন পাদ ভূমি দিলে আমি সন্তুষ্ট, আমার অন্য কিছু চাই না। নান্যাত্তে কামায় রাজন বদান্নাথ জগদীশ্বরাত, আপনি জগতের মালিক আর আপনার কাছে যে আমি কামনা বাসনা ইচ্ছা মতো ঝেড়ে ঝুড়ে নিয়ে নেব এরম ইচ্ছা নেই, আমার এইটি দরকার। নান্যাত্তে কামায় রাজন বদান্যাত জগদীশ্বরাত নৈনহ প্রাপ্নতি বৈ বিদ্বান যাবত অর্থ প্রতিগ্রহ, যারা বাস্তবিক বিদ্বান পণ্ডিত তারা যতটুকু প্রয়োজন তাতেই সন্তুষ্ট থাকেন, এর বেশি নেন। বলি মহারাজ বলছেন আহা চাইলে তো চাইলে, কিন্তু আমার কাছে এরম একটা তুচ্ছ জিনিস চাইলে, অহ ব্রাহ্মণ দায়দ দয়াদ, এই ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ সন্তান তাকে এই জন্য বলছেন। তো কথাগুলো তো খুবই ভালো লাগছে, বচস্তে বৃদ্ধ সন্মতাহা, বিরাট পণ্ডিত বিজ্ঞ ব্যক্তির মতো কথা লাগছে, কিন্তু ত্বাম বালো বালিশমতিহি স্বার্থম প্রত্যবোধ হইয়াথা, তোমার নিজের স্বার্থ মনে হয় তুমি জানো না, হ্যাঁ তোমার নিজের স্বার্থটাকে স্বার্থটাকে বুঝে নিতে হয়, নিজের যে স্বার্থটা এটা বুঝে নিতে হয়, সেই স্বার্থকতার মানে কাল না পরশু দিন বলেছিলাম প্রহ্লাদ কালকেই বোধ হয়। বলি মহারাজের উদ্দেশ্য হলো যে তুমি তোমার শরীর এবং মন সংক্রান্ত যেটুকু প্রয়োজন সেরকম স্বার্থটাকে বুঝে নাও, কিন্তু বাক্যটা তোমার মনে হচ্ছে অত্যন্ত বৃদ্ধ মানে বিরাট বিজ্ঞ ব্যক্তির, কিন্তু চাইছো এরকম ধরনের আমি তো বুঝতে পারছি না। পাদত্রয়ম বৃণীতে যবুদ্ধিমানও, বুদ্ধিমান ব্যক্তি তো এরকম চাইবে না, আমি তোমাকে দ্বীপ দিয়ে দিতে পারি, বলো কি দেব নেবে, যে কোনো একটা দ্বীপ নিয়ে নাও, সপ্তদ্বীপের অধিপতি আমি, আজ ওই দ্বীপ না নাও বর্ষ নাও, আজ বিশাল কিছু জায়গা ফায়গা নিয়ে নাও, আর কোনো কন্যা যদি চাই সে কন্যা দিয়ে দেবো, হাতি ঘোড়া দ্বীপ যা কিছু চাই সব দিয়ে দেবো আমি। ভগবান বলছেন আমি তো ওইগুলো নিতে পারবো না, আর ব্রাহ্মণের তেজ নষ্ট হয়ে যায়। যদৃচ্ছ বলছেন যদৃচ্ছলাভ সন্তুষ্ট, যদৃচ্ছলাভ সন্তুষ্টস্য তেজ বিপ্রস বর্ধতে, যেসব ব্রাহ্মণ বা বৈষ্ণব যথালাভে সন্তুষ্টি থাকেন সন্তুষ্ট থাকেন তাদের দিনে দিনে তেজ বৃদ্ধি হয় ভজনে।
সেই জন্য আমি এগুলো চাই না, আমি যেটা চেয়েছি সেটা দিলে দাও, নাহলে আমার দরকার নেই। শুক্রাচার্য এবার মন মনে চিন্তা করলেন, তো সামনেই রয়েছেন কি বলবেন। শুক্রাচার্য পরিষ্কার বলে দিলেন, দেখো এ বিষ্ণু ইত্যুক্ত স শুক্রা সুখ উবাচ ইত্যুক্ত স হসন আহ বাঞ্ছত প্রতিগৃহতাম বামনায় মহিম দাতুম জগ্রাহ জলভাজনম। যখন জলের পাত্রটা তুলে নিয়ে সংকল্প করে দান করবে না, বিষ্ণবীক্ষম প্রদাস্বন্তম উষণা অসুরেশ্বরম জানম শিকীর্ষিতম বৃষ্ণহ শিষ্যম প্রাহ বিদাম্বরা। যেই সময় জলের পাত্র নিয়ে এরকমভাবে তৈরি হচ্ছেন, এই বেরেছন বিরেচনের ছেলেকে বৈরেচনে সম এসো বৈরচ বৈরচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্বয়ঃ কশ্যপাদ আদিতের যাত দেবানাম কার্য সাধক। এই থাম এসো বৈরচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্বয়ঃ, এ বিষ্ণু এ তোমাকে কশ্যপ আদিতকে লক্ষ্য করে জগতে অবতীর্ণ হয়েছেন, এ দেব দেবানাম কার্য সিদ্ধ গাহ, দেবতাদের কার্যসিদ্ধি করবে। প্রতিশ্রুতম তয়ই তস্মৈ যদ অনর্থম অজানতা ন সাধু মন্যে দৈত্যানাম মহান উপগত উপগত অনয়। বিশাল একটা বিপদ সামনে সামনে আসবে তোমার, তুমি যে প্রতিশ্রুতি একে দিয়েছ বলে মনে করছিল, হ্যাঁ বাস্তবিক পক্ষে এ তোমার পক্ষে বিশাল বিপজ্জনক। আর দান করবার সময় নিয়ম হলো এমন দান করতে হয়, এটা শুক্রাচার্য বলছে অর্থনীতির নিয়ম, দান করার সময় এমন দান করতে হয় শুক্রাচার্য বলছেন যাদের নিজের বৃত্তিটা যেন নষ্ট না হয়। তুমি দাতা, তোমার যদি বৃত্তিটা নিজের না থাকে তাহলে ওই দানে তো তোমার সব শেষ হয়ে যাবে, ওই জন্য দান করো ক্ষতি নেই। এই জন্য এখানে বলছেন, সব বর্ণনা করে বলছেন, আরে শোনো, এই যখন তুমি তিন পাদ ভূমি দান করবে সমস্ত ত্রিলোককে নিয়ে নেবে, সমস্ত ত্রিবিহি ক্রমই ইমান লোকান বিশ্বকায় ক্রমিষ্যতি সর্বস্বম বিষ্ণবে দত্যা মূর বর্তসে কথম। হে মূর্খ, সব বিষ্ণুকে দিয়ে দিয়ে তুই কি করে থাকবি, আর বিষ্ণুরই তো সব, বিষ্ণু খাওয়া দেবে কি, বলছি সব বিষ্ণুকে দিয়ে তুই খাবি কি, সর্বম বিষ্ণবে দত্যা মূর বর্তসে কথম, কি করে তুই টিকবি কি করে, দেখবি আস্তে আস্তে ক্রমাগত কি করবে, ক্রমত গাম পদৈকেন দ্বিতীয়েন দিব্যম বিভো ক্ষম চ কায়েন মহতা, শরীরের দ্বারা পুরো এই আকা সব নিয়ে নেবে, খঞ্চ কায়েন মহতা তারতীয়স্য কুত গতি, তৃতীয় পাটা কোথায় রাখতে দিবে, তিন পায়ে তো সব নেবে দেখবি। বলি মহারাজ বলছেন, তো বলি মহারাজকে বলছেন, তো যে নিষ্ঠা নিষ্ঠান্তে নরকে মন্যে, তো তো নরকে গতি হবে যা অবস্থা, এত পারবি না। বলি মহারাজ বলছেন, আমি যখন প্রতিজ্ঞা করে দিয়েছি দেব বলে, বলি বলছেন বলি মহারাজ যে সত্যম ভগবতা প্রোক্তম ধর্ম অয়ম গৃহমেদিনম অর্থম কাম যশো বৃত্তিম যো ন বাধাতে হয়েছে, যা বলছেন সবই ঠিক। কিছুক্ষণ চুপ করে থাকলেন গুরুদেবের এই কথাতে, পরে বলছেন, গুরুদেব আপনি যা বলছেন তো সবই ঠিক, কিন্তু আমি অসত্যকে বড় ভয় পাই, আমি এদেরকে একে ঠকাতে পারবো না, আমি যখন প্রতিজ্ঞা করেছি তখন আমাকে দিতেই হবে। বলি মহারাজ বলছেন, না হম বিভেমি নিরয়াত, আমি নরক থেকে ভয় পাই না, অধন্যাদ অসুখার নবাদ, দুঃখে সাগর যদি ডুবে তাহলে আমার ভয় নেই, ন স্থান চাবনা মৃত্যের যথা বিপ্র প্রলম্ভনাথ, ব্রাহ্মণকে মিথ্যে কথা আমি বলতে পারবো না, আমি অসুখে যদি দুঃখেতে ডুবে যায় তাতেও আমার কিছু ভয় নেই,
এই করতে করতে সমস্ত কিছু নিজের জানিয়ে দিলেন গুরুদেবকে, আমি মিথ্যে কথা বলতে পারবো না, আমি যা বলেছি তাই দেব। সেই সময় এবং সপ্তহ স গুরুণা সত্যাত্ম চলিত মহান বামনায় দদৌ এনম অর্চিত পদকপূর্বকম, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেটা দেবেন বলেছিলেন এইবার গুরুর দ্বারা সাপ পেলেন, সব কিছু হলেন, সব কিছু হওয়ার পরেও তিনি তার অর্চন পদ অর্চন করে সেই ব্রাহ্মণের এবার দান দেওয়ার জন্য তৈরি হলেন এবং বৃন্দাবলী জলের কলস নিয়ে এলেন। ধীরে ধীরে দেখা গেল তাই হলো যা বলেছিলেন শুক্রাচার্য, এবং সেই জন্যই তো ভগবান এসেছিলেন। সমস্ত পৃথিবী থেকে এক পা যখন বাড়ালেন সমস্ত কিছু নিয়ে নিলেন, ত্রিভুবনকে গ্রাস করে নিলেন। নেয়ার পরেতে তখন এবার তৃতীয় পা কোথায় রাখবেন, তৃতীয় পা কোথায় রাখবো বলো, তুমি তো বলেছিলে যে আমাকে পদম দ্বিতীয়ম ক্রমতঃ স্ত্রিবিষ্টপম নবই তৃতীয় তদীয়ম অনুমপি, তোমার তো বিন্দুমাত্র জায়গাই নেই, স্বর্গমত্তপাদ সবই তো চলে গেছে, উরুক্রমস্য আঙ্ঘ্রি উপরি অপরি অথ মহর্জনাভ্যাম তপসহ পরম গত, ব্রহ্মা সত্যলোক পর্যন্ত চলে গেছে, যখন চলে গেছে সেখানে কি করলেন ব্রহ্মা, ভগবানের আঙুল চরণ চলে গেছে দেখে কুমুল দিয়ে সেটা ধোয়ালেন। দুরকম ব্যাপার আছে হয়তো কল্পে, বিভিন্ন ভিন্ন কল্পে হয়েছে, একটা হচ্ছে এরম পাটাকে তোলার পরে ভেদ হয়ে গেছে, ব্রহ্মারে কটাহ ভেদ চিহ্ন জলরাশি প্রবেশ করেছে এই একটা, আর একটাও এই আছে সিদ্ধান্ত ব্রহ্মা কমণ্ডল দ্বারা তার চরণ ধুয়ে দিয়েছিলেন, তাই তো ভগবানের চরণ থেকেই উৎপত্তি। এইভাবে যখন হলো তখন তৃতীয় কোনো জায়গা দিতে পারল না, যখন দিতে পারল না তখন সে বড় তাকে তো বেঁধে ফেলা হলো বরুণ পাশে, বেঁধে ফেলার পরেতে সে এরকমভাবে বন্ধন অবস্থায় রয়েছেন। প্রহ্লাদ মহারাজ সেখানে এসছেন, প্রহ্লাদ মহারাজ চিন্তা করছেন আমার নাতির উপর যে ভগবানের কত করুণা সে দেখবার জন্য এসছেন। সেখানে দেখে আগে তো বামনদেবের সমস্ত যারা পরিকর আছেন মারধর করার জন্য রেডি হচ্ছেন, বামনদেব নিষেধ করে দিলেন, এই বলছেন বলি মহারাজ, বলি মহারাজের পার্শ্বদগণ বামনদেবকে মারবেন এইভাবে সব তৈরি হচ্ছেন। সেই সময় বলি মহারাজ নিষেধ করে দিলেন এটা লড়াই করো না। এইভাবেই যখন ধীরে ধীরে ববন্ধ বরুণেই পাশের বলিম সত্যের অহনিক ক্রত, সেই যুদ্ধ সেই যে যজ্ঞক্ষেত্রে তাকে বেঁধে পেলা হলো, বলি মহারাজ কিছু বন্ধন অবস্থায় উপদেশ করলেন, বিপ্রচিতি হে নিমে নমুচি সবাইকে উপদেশ করলেন তোমরা লড়াই করো না। ধীরে ধীরে দেখা গেল বলি মহারাজকে বৃন্দাবলী তার স্ত্রী কানে কানে বলে দিলেন, প্রভু আপনি এক কাজ করুন, এই বামদেব ভগবানকে বলুন মাথাটা পেতে দিন আপনার, এর একবারে ধর্মপত্নী মাথাটা তো আপনার রয়েছে মাথাটা দিয়ে দিন। তখন ভগবানকে বললেন আপনি আমার কাজ করুন, আপনি আমার চরণ তৃতীয় চরণটা আমার মাথায় রাখুন। যখন মাথায় যখন রাখলেন তখন সেখানে সব হই হই করে চারিদিক থেকে আনন্দে কোলাহল পড়ে গেল। প্রহ্লাদ মহারাজ এসে বিভিন্ন স্তুতি করলেন তাকে প্রহ্লাদ মহারাজ। এইভাবে ধীরে ধীরে ব্রহ্মা এসে বললেন যে প্রভু আপনাকে তো সব দিয়েছে, একে আবার বেঁধে রাখা উচিত নয়। ব্রহ্মা এসে বললেন ভূত ভাবন ভূতেশ দেব দেব জগন্ময় মঞ্চই নাম হৃত সর্বস্বম নায়ম অর্হতে নিগ্রহ, প্রভু একে নিগ্রহ কেন করছেন, একে ছেড়ে দিলেই তো ভালো, সব তো দিয়ে দিয়েছে। ভগবান থেকে হেসে হেসে বলছেন ব্রাহ্মণ
जम अनुग्रणामी तद विष विदुनोमी अहम जाके आमी वास्तव कृपा करी तार जे अभिमानेर वस्तुगुलो सब आमी केड़े नी तुमी जानो ना एरे बोलछेन ब्राह्मण जन अनुग्रणामी तद विष विदुनोमी अहम जन मदह पुरुषः स्तब्ध लोकम मान च अवमान्नाते तारा अभिमानते एमन हये जाए आमी जे रयेछि सेटा तारा भूले जाए हाँ এইভাবে ভগবান বলতে থাকলেন এটা আমার উপর তার উপর কৃপা ভগবান বলছেন গুরু না ভর্সিতহ সপ্ত যহু সত্যম না সুব্রতহ এ এত সুন্দর ব্রত গ্রহণ করেছে দেখো গুরুর দ্বারা ভৎসনা পেল সাপ পেল তথাপি সত্যকে ছাড়ল না হ্যাঁ গুরু না ভর্সিতহ সপ্ত जहु सत्यम न सुब्रत छलई रुक्त मया धर्म नायम त्याज्यति सत्यवाक हमें छल कर धर्म अनेक समय कथा बोलम ताते मोहित हलो ना जा करेछिलो प्रतिज्ञा ताई करलो तखन भगवान सन्तुष्ट हुए बोलें एक काज करो ए समय प्रापित स्थानम दुष्प्राप्यम अमरैरपि मने हच्छे जेनो आमि सब निये देवताते दिलाम किन्तु एके जा जिनिस दिलाम देवता तो ता नहीं ए समय प्रापित स्थानम दुष्प्राप्यम अमरैरपि अमर अर्थात देवतरों दुष्प्राप्य सवरण सवरणर अंतरा स्वयं भवितेंद्र मदाश्रय एके इंद्र पद देया सवरणी मंदान्तरे एके इंद्र पद देया आमी एके प्रोटेक्शन देव प्रत्येक समय भगवान जखन इंद्र रूप धारण करें এই যখন ইন্দ্র ইন্দ্র যখন যে কোনো সময় একটা করে ইন্দ্র হয় সেই সময় ভগবান একরূপে যেমন এই ইন্দ্রকে এখন বামন রূপে তুমি উপেন্দ্র তার নাম হলো উপেন্দ্র ইন্দ্রের ছোট ভাই রূপে ইন্দ্রকে সহায়তা করছেন এরকম কখনো অজিত হন কখনো বিভিন্ন ভিন্ন নাম ধারণ করে আসেন এইভাবে দেখা গেল ভগবান বলছেন সাবর্ণের অন্তর অন্তর স্বয়ং ভবিতেন্দ্র মদাশ্রয় এই ইন্দ্রের পদ একে দেওয়া হবে আর তাবৎ সুতলম মধ্যাশ্রম বিশ্বকর্ম বিনির্ণীতম তুমি ততক্ষণ সুতলের মধ্যে যাও সুতলম মধ্যাশ্রম বিশ্বকর্ম বিনির্ণীতম বিশ্বকর্ম নির্মাণ করেছে সুতল সেখানে তুমি যাও আর যদ আধয় যেখানে আধি ব্যাধি যদ আধয় ব্যাধয়শ্চ ক্রমহ স্তন্দ্যা পরাভবহ থাকবে না যেখানে পরাভব শরীরের দুর্গন্ধ ক্লেদ আদি কোনো বয়সের ফেরবে কিচ্ছু হবে না আর সবসময় সুবিধা হবে ইন্দ্রসেন মহারাজ জাহি ভো ভদ্রমস্তুতে তোমার মঙ্গল হোক সুতলম স্বর্গবিহি পার্থম জ্ঞাতিবিহি পরিবারিত সেখানে আত্মীয় পরিজনকে নিয়ে সেখানে থাকো আর সবচেয়ে বড় কথা হলো আমাকে তুমি গেটের সামনে পাবে আমি তোমার পোহর প্রহরীদার রূপে থাকব গেটেতে ভগবান এইভাবে বলছেন রক্ষিষ্যে সর্বতোহম ত্বাম স্বানুগম সপরিচ্ছদম সদা সন্নিহিতম বীর তত্র মাম দ্রক্ষতে ভবান সবসময় আমাকে দেখতে পাবে আমি গেটের সামনে তোমার জন্য থাকব এইভাবে ভগবানের অশেষ করুণা বর্ষিত হল বলি গদগদ হয়ে পড়লেন চোখে জল ফেলতে আরম্ভ করলেন প্রহ্লাদ মহারাজ চোখে জল ফেলতে আরম্ভ করলেন বৎস প্রহ্লাদ প্রহ্লাদ অনেক কথা বললেন ভগবান প্রহ্লাদকেও আদর করলেন বললে যাও নাতির সঙ্গে তুমিও যাও বৎস প্রহ্লাদ ভদ্রম তে প্রজাহি সুতলালয়ম মোদমান সপৌত্রেণ জ্ঞাতি নাম সুখমাবহ যাও সেখানে আর নিত্যম দ্রষ্টাসি মাম তত্র গদা পানিম অবস্থিতম আমাকে এখানে গদা পানি নিয়ে সবসময় দেখতে প্রহ্লাদকে বললেন যাও নাতির সঙ্গে তুমি যাও ভালো করে ওখানে থাকো কোনো চিন্তা করো না আমি তো আছি তোমার জন্য এইভাবে আশীর্বাদ করে ভগবান উভয় রক্ষা করলেন এক হলো বলি মহারাজকে কৃপা করলেন আর ইন্দ্রকে সমস্ত রাজ্য আদি সমস্ত ফিরিয়ে দিলেন এইভাবে দেখা গেল ভগবান ফেরত দিয়ে দিলেন সমস্ত কিছু তাদেরকে স্বর্গের রাজ্যে এর মধ্যে ভগবানের কোনো কিন্তু বৈষম্য নাই কেউ কিন্তু ভাবতে পারে ভগবানের চালাকি করলেন বৈষম্য না যদি সূক্ষ্ম বিচার করা যায় তাহলে দেখা যাবে কৃপাটা কিন্তু বলি মহারাজের অপর বেশি হল
না তো ইন্দ্রের মাথায় আমরা কোনো শাস্তে শুনিনি, ইন্দ্রের মাথায় কোনোদিন ভগবান নিজের হাত রাখেননি, চরণ রাখেননি, কিছু না। কিন্তু বলি মহারাজের মাথায় লক্ষ্মী পাননি, এসব কথা সেগুলো পেয়ে গেলেন। প্রহ্লাদ মহারাজ সেটা স্বীকার করেছেন, বলে লক্ষ্মী যেটা পাইনি সেটাও তুমি একে দিলে, প্রভু তোমার করুণা। আর তারপরে নিজে সর্বদাই সেখানে বিরাজমান থাকবো বলে একটা প্রতিজ্ঞা, কত বড় কথা। এইভাবে দেখা গেল এবার উপেন্দ্র অর্থাৎ বামন রূপ ধারণ করে, ওটা তো একটা রূপ ধারণ করে বলি মহারাজের ওখানে থাকবেন, আর উপেন্দ্র রূপ ধারণ করে তিনি যে ইন্দ্র মহারাজ তার সঙ্গে সহায়তা করতে আরম্ভ করলেন। আর সমস্ত যে যার জায়গায় চলে গেল, ব্রহ্মা আদি শঙ্কর এসে বড় অদ্ভুত জিনিস তারা কল্পনা করলেন ভগবানের করুণার কথা। চতুর্বিংশ অধ্যায়তে এখানে মৎস্যরূপী ভগবানের কথা আসছে। এখানে রাজা পরীক্ষিত মহারাজ বলছেন, ভগবান শ্রোতুম ইচ্ছামি হরের অদ্ভুত কর্মণঃ অবতারক কথাম আদ্যম মায়া মৎস্য বিড়ম্বণম। বলে বড় অদ্ভুত এই মৎস্য ভগবানের যে অদ্ভুত রূপ, আজ অবতারের প্রসঙ্গ গুরুদেবকে বলছেন, এই এই অদ্ভুত কর্ম ভগবানের, এই যে ভগবান যে রূপই ধারণ করেন বড় আশ্চর্য, এই মৎস্যরূপী ভগবানের কথা জানবার বড় ইচ্ছা হচ্ছে। এ তৎন ভগবান সর্বম যথাবৎ বক্তুমার্হসি উত্তম শ্লোক চরিতম সর্বলোক সুখাবহম। উত্তম শ্লোক ভগবানের যা কিছু ক্রিয়াকর্ম সব কিছুই আনন্দের উৎস। আর উত্তম শ্লোক কেন বলা হয় এর জন্য দুটো ব্যাখ্যা আমরা আমার টিকাকাররা বলেন। এক হচ্ছে যে উদ্গত তম ইয়াসমাত স উত্তম, যার মধ্যে থেকে তম রজ সব ভ্যানিশ হয়ে গেছে, কিচ্ছু নেই, শুদ্ধ সতম হয়। তাই জন্য উদ্গত তম ইয়াসমাত স উত্তম। আর একটা কথা বলা হয় উত্তমই শ্লোককতে, উত্তম মানে সাধু গুরু বৈষ্ণবগণ যার বিভিন্ন শ্লোকের দ্বারা যাকে বন্দনা করেন উত্তমই, অর্থাৎ উত্তম যারা, অর্থাৎ যাদের মধ্যে থেকে রজতম পূর্ণ বিদায় নিয়েছে, যিনি যেসব সাধুগুরু বৈষ্ণবরা শুদ্ধ শতময় অবস্থা, তারা যাকে সুন্দর সুন্দর শ্লোকের দ্বারা বন্দনা করেন তাকে উত্তম শ্লোক বলা, উত্তমই শ্লোককতে। উত্তমগণ যার শ্লোক করেন নতুন নতুন সুন্দর সুন্দর শ্লোকের দ্বারা যাকে বন্দনা, এটা একটা। এখন এখানে এই কথা বলতে গিয়ে সুখদেব গোস্বামী বলছেন যে দেখো যে পরীক্ষিত মহারাজ সুতব গোস্বামী বলেন, পরীক্ষিত এই প্রকার পরীক্ষিত এই প্রকার প্রার্থনা করলে ব্যস্তনয় সুখদেব গোস্বামী পাল মৎস্যরূপী ভগবান বিষ্ণু যাহা যা যে যে লীলা করেছিলেন সে সমস্ত বৃত্তান্ত বলতে আরম্ভ করে অল্প। গো ব্রাহ্মণ দেবতা সাধু দেব ধর্ম ও অর্থের রক্ষা ইচ্ছা করিয়া ভগবান বিষ্ণু সময়ে সময়ে দেহ গ্রহণ করে থাকেন। আর মায়াগুণ দ্বারা উচ্চাবচ বিভিন্ন যে সকল রূপ পরিগৃহীত হয় তৎসমুদায় নিয়ন্ত্রী রূপে ঈশ্বর বায়ুর ন্যায় ভ্রমণ করে থাকেন সেখানে। আর ভগবান যে রূপ ধারণ করেন সেটা যে রূপই ধারণ করুন সেটা শুদ্ধ শতময় স্বরূপ, সেটা মায়া নির্মিত নয়। ভগবানের যে শরীর এটা মায়া নির্মিত নয়। বলে তাহলে শোনো, তোমার যখন শুনতে ইচ্ছে হয়েছে, সুখদেব গোস্বামী বলছেন যে ভগবান আগেও বলা হয়েছে ভগবান বিভিন্ন প্রজাতিতে জন্মগ্রহণ করে প্রমাণ করেন যে আমি তোমাদেরও মধ্যে কৃপা সঞ্চার করতে পারি। মৎস্যরূপী রূপ ধারণ করলেন, কচ্ছপ রূপ ধারণ করলেন, নৃসিংহ রূপ ধারণ করলেন, বরাহ রূপ ধারণ করলেন, বিভিন্ন রূপ ধারণ করে ভগবান এটাই সবাইকে বলতে চান, দেখো আমি তো এই রূপ ধারণ করলাম, কাজে তোমাদের কোনো শোকের তো কোনো কারণ নেই, আমি তোমাদেরও, তোমরা বলতে পারো আমাদের বংশে মৎস্যরূপী ভগবান এসছে, তাহলে মৎস্যরূপী ভগবান আমাদের, মানুষকেও বলতে পারবে আমাদের, দেবতাগুলো বলবে এ ভগবান আমাদের, কেন বামন রূপে তো আমাদের এসছে, আমাদের তো বামন রূপে দেবতা দেবজনই প্রাপ্ত হয়েছে না ভগবান, হ্যাঁ আদিতির গর্ভে,
তাতে দেবতারাও বলবে আমাদের ভগবান তো আমাদের, তো সবাই যেন আমাদের বলতে পারে সেই জন্য পশুগুলো বলতে পারবে। এই জন্য ভগবান বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ অবতীর্ণ হয়ে সমস্ত সবাইকে করুণা করার জন্য এই ধরনের লীলা প্রকাশ করেছেন। কিন্তু মৎস্যাবতারের পরে প্রয়োজন আছে যে এই যে মৎস্যাবতারের কথা এবার বলছেন, ব্রহ্মান নিদ্রাকালীন নৈমিত্তিক প্রলয় হয়, সেই সময়ে ভুরাদি লোক সকল শরীরে নিমগ্ন হয়েছিল। কালবশে আগত নিদ্র অতএব স্বয়নেচ্ছ বিধাতার মুখ থেকে নিঃসৃত বেদ সকল বিধাতার নিকটে অবস্থান বলবান দৈত্যেন্দ্র হয়গ্রীব অপহরণ করে নিয়ে গেছিল, সেটাকে ভগবান রক্ষা করেছিলেন। আর দানবেন্দ্র হয়গ্রীবের ওই কর্ম জানাতে পেরে ঈশ্বর হরি সফরি পুঁটি মাছে মৎস্যরূপ ধারণ করেছিলেন। সত্যব্রত নামক বিশাল ধার্মিক এক রাজা ছিলেন, নারায়ণপরণ রাজস্বী সলিলের মধ্যে জলের মধ্যে বসে তপস্যা করছিলেন। এই সময় সৌ অসু যো অসৌ অস্মিন মহাকল্পে তনয়ঃ স বিবৎসত, বিবৎসত মনুর পুত্র তনয় সত্যব্রত সাদ্যদেব ইতি খ্যাত, আর নাম হচ্ছে সাদ্যদেব ইতি খ্যাত মনুত্তে হরিণা অর্পিত। একদা তিনি কি করেছেন মানে কৃতমালয়ম কুর্বত জলতর্পণম, জলে তর্পণ করছিলেন, এই সময় তস্যাঞ্জলি উদকে কাচিত সফরিয়া একাভ্য পদ্ধত, হঠাৎ এরকম অঞ্জলি অধ্যয়ে তপস্যা করছেন জল তুলে তো হঠাৎ একটা এই অঞ্জলির মধ্যে একটা ছোট পুঁটি মাছ চলে এল, পুঁটি মাছ এসে যখন পুঁটি মাছে পুঁটি মাছ ছেড়ে দিয়ে দিয়েছে তখন সে করুণভাবে প্রার্থনা করছে, হে রাজ আমাকে ছেড়ে দিও না, হে নিপো আমি বড় দিন, আমাকে তুমি এই জলের মধ্যে সাংঘাতিক এই জলচর প্রাণীরা আমাকে সব আর ঠিক আছে কমণ্ডুলে রেখে দিলেন। কমণ্ডুলে রাখার পর কিছুক্ষণ পরে দেখেন বড় হয়ে গেছে বিশাল, হ্যাঁ এই কমণ্ডুলে আমি থাকতে পারছি না, আমাকে বড় জায়গায় রাখো, বড় জলে কলসিতে রেখেছে, কলসিতে কিছুক্ষণ রাখার পরে বুঝে আমি থাকতে পারছি না, কষ্ট হচ্ছে বড় জায়গায় রাখো, এইভাবে ভরে ভরে তো ব্রহ্ম ব্যাপক বস্তু, সে বুঝি ব্যাপারটা কি হলো, জলাশয় একটা বড় রেখেছে সেখানে নড়তে পারছে না, বললাম নদীতে রাখো, নদীতে বুঝে আমি থাকতে পারছি না, আমার সমুদ্রে রাখো, ক্ষণে ক্ষণে দেখছে বিশাল। সত্যব্রত বলছে সত্যি কথা বলুন তো আপনি কে, আমার তো সন্দেহ হচ্ছে আপনি কে, আপনি তো ভগবান বোধ হয় এরকম রূপে এসছেন আমার কাছে, সত্যি সত্যিই তাই। তখন ভগবান তাকে অনুগ্রহ করে বলল, বৎস এক কাজ করো, আজ থেকে সপ্তম দিনের মধ্যে পৃথিবী পুরো জলে ডুবে যাবে, আর সেই সময় প্রলয়কালে সেই জলেতে তুমি নৌকার মধ্যে সপ্তর্ষিকে নিয়ে এবং যত ঔষধি আছি দেখে যে যেগুলো আবার ফেললে পরে জমিতে হবে সেই সমস্ত নিয়ে তুমি ওই নৌকার উপর বসে পড়বে, এক দেবে নৌকা, সেই নৌকাটা দেখবে একটা বাঁধা থাকবে মৎস্য রূপ, আমি এসে সেটা সিংহের সঙ্গে আমার বেঁধে দেবে দড়ি এবং আমি সেই প্রলয়কালে তোমাকে নিয়ে বিহার করব। এই রূপে ভগবান কি করলেন, ভগবান এইভাবে মৎস্যরূপ ধারণ করে তাকে নিয়ে এবার কি করলেন সমস্ত জলের মধ্যে বিহার করতে আরম্ভ করলেন অপূর্ব। কতক্ষণ পর্যন্ত করলেন, সম্পূর্ণ সময় যতক্ষণ পর্যন্ত ব্রহ্মার নিদ্রা ছিল, এইভাবে ভগবান কি করলেন তাকে কৃপা করলেন। রাজা সত্যব্রত সপ্তর্ষিগণের সেই নৌকা উপবিষ্ট থেকে ভগবত প্রক্ত নিঃসন্দিগ্ধ সনাতন ব্রহ্মস্বরূপ আত্মতত্ত্ব শ্রবণ করেছিলেন, ভগবান এইসব উপদেশ করেছিলেন আর সঙ্গে সঙ্গে এইসব বিহার করেছিলেন প্রলয়ের জলেতে। সেই মৎস্যরূপী হরি হয়গ্রীব ব্রাহ্মণকে দানবকে সংহার করে অতীত পূর্বে প্রলয়ের অবসানে উত্থিত ব্রহ্মাকে পুনরায় বেদ সকল অর্পণ করেছিলেন। রাজশ্রী সত্যব্রত বিষ্ণুর অনুগ্রহে জ্ঞান বিজ্ঞান সম্পন্ন হয়ে ওই কল্পে বৈবৎসত মনু হয়েছিলেন। হে রাজন,
সত্যপ্রত রাজর্ষি ও মায়া মৎস্যরূপী হরির এই সংবাদ ঘটিত মহৎ আখ্যান শ্রবণ করলে লোক সকল পাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করে। পরমাশ্বরী ভগবান কি জয় হো। এইভাবে আমাদের মোটামুটিভাবে অষ্টম স্কন্ধের সমাপ্তি ঘটল। নবম স্কন্ধের এবার শুরুয়াত হল। নবম স্কন্ধেতে বিভিন্ন রকম আখ্যান আছে। এখানে দেখবেন অম্বরীশ মহারাজের প্রসঙ্গ আসবে, বিভিন্ন মনুর কথা